আসসালামু আলাইকুম। অলি স্যারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি বিজনেস কমিউনিকেশন কিভাবে সহজে পাস করা যায় সেটার একটা পদ্ধতি বলে দিব, যে পদ্ধতি ব্যবহার করে বিগত 10-12 বছরে অসংখ্য ছাত্ররা বিজনেস কমিউনিকেশনে পাস করে ফেলছে। কমার্সের ছাত্র যারা, তারা কিন্তু ইংলিশ পড়ার সুযোগ পায় না। বিশেষ করে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যারা পড়ে, তারা সারা বছর ম্যাথ প্রাইভেট পড়তে পড়তেই সময় চলে যায়, ইংলিশ গ্রামার বা ইংলিশের স্কিলটা অনেক দুর্বল থাকে, যার ফলে এই বিজনেস কমিউনিকেশন এর মতো বইগুলাতে কিছুই লিখতে পারে না এবং ফেল করে। আমার চেনা এমন অনেক ছাত্র আছে যারা ফাইনাল দিয়ে দিছে এবছর, কিন্তু এখন বিজনেস কমিউনিকেশন 3 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি, কারণ তার স্কিল ইংলিশের স্কিল নাই বললে চলে। তাদের রিকোয়েস্টেই এই ধরনের একটা ভিডিও আবার বানাইলাম, এর আগেও বানানো হয়েছিল, আবার বানিয়ে দিতেছি দেখার জন্য আপনাদের, যে কিভাবে ইংলিশের কোন স্কিল ছাড়া, যারা আর কি 2-4টা লাইন লিখতেও পারে না ইংলিশে, এমন ছাত্র অনেক আছে, যদি বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ, আর কি নিজের সম্বন্ধে বলো, 5 লাইনে বলতে পারবে না এবং এমন শব্দ দিয়ে বলবে বা বাক্যগুলো এমন বানাবে যেগুলো ক্লাস 2, 3 বা 5-এর বাচ্চাদের মতো। তাদের জন্য এই ভিডিওটা, যারা A+ পেতে চান তাদের এটা প্রয়োজন নেই, পাস করার জন্য এই ভিডিওটা ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদের সহজে কিভাবে পাস করতে পারেন, সহজে কিভাবে অঙ্কগুলো বুঝতে পারেন, এগুলো নিয়ে 24 ঘন্টায় আপনাদের জন্য গবেষণা করতেছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, আপনাদের এই সার্ভিসটা দিয়ে দিতে পারি, ফ্রিতে আপনাদের সেবা দিয়ে দিতে পারি, এই জন্য দোয়া চাই সবার কাছে, আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। এবং ভালো লাগলে শেয়ার করবেন, শেয়ার করলে দেখা যাবে আমি যেরকম আপনার উপকার করতেছি, আপনি অন্যদের একটু উপকার করেন, আল্লাহ তাআলা আপনার উপকার করবে ইনশাল্লাহ। ক্লাসে চলে যাই, এখন প্রথমে শুরু করতেছি যে ধরেন আপনার একটা প্রশ্ন আসলো, অবজেক্টিভ, অ্যাডভান্টেজ বা গুরুত্ব বা পজিটিভ কোনো কিছু চাইলো প্রশ্নে, প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন আসে, পজিটিভ কিছু চাইলো, পজিটিভ কোনো কিছু চাইলে এখানে আমি আপনাদের 36টা পয়েন্ট দিয়ে দিছি, 36টা না 38টা পয়েন্ট দিয়ে দিছি। এই 38টা পয়েন্ট উলট পালট করে লিখবেন, প্রথমে এই 5টা লিখলেন, ছোট প্রশ্ন হইলে 5টা লিখলেন, একটু বড় প্রশ্ন আসলে 10টা লিখলেন, হ্যাঁ, পরের প্রশ্নে এইগুলা আর লিখবেন না, লিখবেন পরের গুলা। যেমন এই পয়েন্ট গুলা যে কোনো পজিটিভ কাজে ব্যবহার করা যাবে, যেমন মোটিভেশন অর্থ হলো প্রেরণা, পাবলিসিটি অর্থ হলো প্রচার। আমরা কিন্তু যারা কমার্স থেকে পড়ে আসছি বা কমার্স বলতে নাই আর কি বিজনেস স্টাডি পড়ে আসছি, তারা তো সবাই এই পয়েন্ট গুলো শিখছিলাম, ভিতরের কথা তো আর শিখিনি, পরে এগুলো বানাই লিখতাম, ঠিক না? তো এরকম সবগুলোই এখানে পয়েন্ট দেওয়া আছে, পজিটিভ পয়েন্ট, এগুলো ঘুরায় ফিরে লিখবেন, যেমন টু কন্ট্রোল বা সহজে নিয়ন্ত্রণ করা যায়, সময় বেঁচে যায়, এই কথাগুলো যে কোনো প্রশ্নে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু ধরেন এই 5টা যে লিখছেন, এই 5টা পরের বার ব্যবহার করবেন, তাহলে স্যারে কিন্তু বুঝে ফেলবে। তো এই 5টা থেকে এখান থেকে 2টা ব্যবহার করলেন, নিচ থেকে আর 3টা ব্যবহার করলেন, এভাবে এই পয়েন্ট গুলাই 40টা পয়েন্টে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পজিটিভ কোনো প্রশ্ন আসলে এটা উত্তর দিয়ে দিবেন। আর যদি কোনো নেগেটিভ আসে, যেমন ধরেন অসুবিধা, সীমাবদ্ধতা, হ্যাঁ, নেগেটিভ কোনো কিছু চাই যদি প্রশ্নে, তাহলে আপনি এই পয়েন্ট গুলো ব্যবহার করতে হবে, যেমন কস্টলি, যে ব্যয় সাপেক্ষ। এখন আপনার ডিলে, ওয়েস্টিং, ওয়েস্ট অফ টাইম, সময় বেশি লাগে, দেরি হয়, এই পয়েন্ট গুলো আপনি ঘুরে ফিরে ব্যবহার করতে হবে। এই শিটটা শুধু যে কমিউনিকেশন আছে তারা ইউজ করতে করবে না, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, বিভিন্ন ইংলিশ বই যেগুলো আছে, এই টেকনিক ব্যবহার করে পাস করার সুযোগ আছে। আচ্ছা, এখানে কিন্তু ঘরগুলো আমি খালি রাখছি, এদিকে এই ঘরগুলো আপনাদের কেন খালি রাখছি জানেন? আপনাদের এখানে বাংলাগুলো লিখবেন, প্রিন্ট করার পর এই জায়গায় বাংলা লিখে নেবেন, এইগুলো আমি খুঁজে খুঁজে বাংলা লিখে দিতে পারতাম, তাহলে কিন্তু আপনার কোনো প্র্যাকটিস হতো না, এই শব্দগুলো আপনি ডিকশনারি থেকে খুঁজে বের করতেন না, এই শব্দগুলো যখন আপনি ডিকশনারি থেকে মোবাইল দিয়ে বের করবেন, তখন 2-4টা শব্দ আরো শিখে যাবেন এবং কিছুটা হলেও প্র্যাকটিস হবে। এই জন্য অলসতা দূর করার জন্য এটা খালি রাখছি, আমি ইচ্ছা হলে এগুলো বাংলা দিয়ে দিতে পারতাম, এই জন্য দিইনি।
আচ্ছা, এখন অসুবিধা আসলে এই পয়েন্টগুলো লিখবেন। লিখলাম। এরপরে যদি কোনো বৈশিষ্ট্য আসে, দেখা যাচ্ছে সুবিধা না অসুবিধা না, সব তো সুবিধা অসুবিধা আসে না, বৈশিষ্ট্য আসলে এই ধরনের উপাদান বৈশিষ্ট্য এই টাইপের শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপর চলে যাচ্ছি পার্থক্য। প্রতিটা পরীক্ষায় অনেকগুলো পার্থক্য, দুই তিনটা পার্থক্য আসবেই, এই পার্থক্য গুলা কিভাবে লিখবেন? পার্থক্য কিছু পয়েন্ট দিয়েছি, যে কোনো পার্থক্য আসুক নাম দুইটা এখানে লিখবেন, লিখে এইখান থেকে যে কোনো পাঁচটা ছয়টা শব্দ ব্যবহার করতে পারবে। যেমন ডেফিনেশন মানে সংজ্ঞা, সংজ্ঞা তো আর বানায় লেখা যাবে না, যদি জানা থাকে একটু লিখে ফেললেন, আর না জানা থাকলে ডেফিনেশন ব্যবহারই করলেন না। ফ্লেক্সিবিলিটি পরিবর্তনশীলতা লিখবেন, এটার পরিবর্তনশীলতা আছে এটা নাই, ঠিক আছে। যেমন ধরেন ওরাল কমিউনিকেশন আর রিটেন কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন ইজ ফ্লেক্সিবল, আর কি মৌখিক যোগাযোগ ফ্লেক্সিবল, ইচ্ছা করলে পরিবর্তন করা যায়, আপনি এখন একটা বললেন একটু পরে আরেকটা বলতে পারবেন। কিন্তু রিটেন কমিউনিকেশন যে আপনি লিখবেন, লিখাটা কিন্তু ফ্লেক্সিবল না, এরকম যেটাই আসুক না কেন, একটা ইয়েস একটা নট, নো রুল, এটা রুল সহজ, এটা রুল সহজ না, বা এটা রুল ফলো করে, এটা রুল ফলো করে না, এরকম, বা এটা ফলো করে না, এটা ফলো করে, হ্যাঁ এরকম সবগুলো, রিলেশন সম্পর্ক, নেসেসারি প্রয়োজনীয়তা, এটা প্রয়োজনীয়তা বেশি, এটা প্রয়োজনীয়তা কম, এই বাক্যগুলো কিন্তু আমি লিখে দিছি ভিতরে, আপনারা শুধু দুইটা উপরে পয়েন্ট লিখে এইভাবে লিখে ফেলবেন। তাহলে পার্থক্য কিভাবে লিখতে হয় সেটা আমি শিখিয়ে দিলাম, আরো কিছু পয়েন্ট নিচে দিয়ে দিছি, এইগুলা বাদে ওই পয়েন্ট গুলো ব্যবহার করতে হবে। এখন আপনার অনেকে আছে যে স্যার প্রশ্নটা কিভাবে শুরু করব, এটাই তো বুঝতেছি না, প্রশ্ন তো পয়েন্ট দিয়ে শুরু করা যাবে না, সেটারও ওষুধ আছে। এই যে দেখেন প্রিফিক্স সূচনাগুলো দেওয়া আছে, আমি ধরেন একটা প্রশ্ন আসলো যে কমিউনিকেশনের অ্যাডভান্টেজ বলো, তখন আপনি লিখবেন দেয়ার ইজ এ কাপল অফ অ্যাডভান্টেজ টু ইউজ ওরাল কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন ব্যবহার করলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, যেটা চাইলো সেটা আপনি লিখবেন, ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ যাই যাই চাই সেটা লিখবেন, আর যার চাইলো ওরাল কমিউনিকেশন চাইলে এখানে ওরাল কমিউনিকেশন লিখবেন, যদি চাই রিটেন কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, শুধু কমিউনিকেশন লিখলে কমিউনিকেশন, শুধু কমিউনিকেশন, যে কোনো যেটা চায় এইটা এখানে লিখে দিবেন, আর এখানে যা চাইছে তাই। যেমন ওরাল বাংলায় বললে মৌখিক যোগাযোগের গুরুত্ব লেখো, তাহলে এখানে লিখবেন মৌখিকটা আর গুরুত্ব লিখবেন এই জায়গায়। তারপরে লিখতেছেন নিচে, যেমন আমি এটা অর্থ হলো যে এখানে অনেক ধরনের গুরুত্ব আছে, নিচে প্রধান গুরুত্বগুলো বর্ণনা করা হলো, এই কথাটাই আমি ইংলিশে লিখে দিছি, দ্য মেইন অ্যাডভান্টেজ অ্যান্ড ইম্পর্টেন্স আর ডিসকাস বিলো, নিচে বর্ণনা করলো, এরকম আমি কিন্তু আপনাকে চারটা দিয়ে দিছি। কারণ প্রতিবার যদি একটা লেখেন ছাত্র সন্দেহ করবো যে ছাত্র কিছু পারে না, এক লাইনে শিখে আসছে, এই জন্য চারটা দিছি, প্রথম প্রশ্ন এটা ব্যবহার করুন, দ্বিতীয়তে এটা ব্যবহার করুন, তৃতীয়তে এটা ব্যবহার করুন, চতুর্থ এটা ব্যবহার করুন, আর আমি তো আপনাকে টেকনিক শিখাই দিছি, হ্যাঁ এখন আপনি আরো পাঁচটা বানাই ফেলেন, তাহলে তো আপনার ভালো হয়ে গেল। আমি আপনাকে মাছ ধরা শিখিয়ে দিয়েছি, এখন আপনি হাজার হাজার মাছ ধরতে পারবেন, টেকনিকটা আমি শিখিয়ে দিছি। আমি যদি শুধু আপনাকে দুই চারটা মাছ দিয়ে দিই, তাহলে সেই মাছ কিন্তু আপনি বাসায় নিয়ে খাবেন আর শেষ হয়ে যাবে, আবার আমার কাছে আসবেন, কিন্তু আপনাকে টেকনিকটা আমি শিখিয়ে দিলাম, এখন এই টেকনিক ব্যবহার করে আপনি শত শত মাছ ধরেন, মাছের বেস্ট বিজনেস করেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ কমিউনিকেশন কেন, আপনি আরো যদি ইংলিশ কোনো সাবজেক্ট থাকে সেগুলোর টেকনিক আপনি এইভাবে বের করে ফেলতে পারবেন। যেমন আমি কমিউনিকেশনের পয়েন্ট গুলো এখানে লিখে দিছি, কারো যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, বিজনেস স্ট্যাটিস্টিক্স অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন হয়, তখন তারা বই থেকে দেখবে এরকম কমন পয়েন্ট কই আছে, সেগুলো এখানে লিখে ফেলবে। আচ্ছা, এখন কিছু কিছু ছাত্র জিজ্ঞেস করে, স্যার পয়েন্ট তো লিখে দিলেন, ভিত্তি কি লিখবো, ওইটা তো আমি জানি না। আচ্ছা, এটার ওষুধ আছে ইনসাইট অফ পয়েন্ট, পয়েন্টের ভিত্তিতে অনেক অনেক লাইন লিখতে হয়, বাংলায় তো উল্টাপাল্টা লিখি সমস্যা নাই, কিন্তু ইংলিশে কি লিখবো স্যার, এই যে এটার ওষুধ হলো এটা, এরকম আমি 15টা লাইন দিয়ে দিছি, এই 15টা লাইনের আপনি ব্যবহার করতে পারবেন, একটার পর একটা উল্টা পাল্টা করে ব্যবহার করবেন। যেমন ধরেন এখানে চাইছিল ওরাল কমিউনিকেশন, ধরেন চাইছে দ্য ওরাল কমিউনিকেশন মেক্স কমিউনিকেশন ইজিয়ার অ্যান্ড ফাস্টার,
মৌখিক যে যোগাযোগটা আছে এটা আমাদের কমিউনিকেশনকে দ্রুত এবং সহজ করে। আপনি এখানে রিটেনটাও যদি লেখেন, লিখিত কমিউনিকেশন তাও কিন্তু চলে, অথবা যে কোনো কিছু থাকে, যে কোনো জিনিস চাইলো এখানে কিন্তু এই পয়েন্টটা চলবে, এটাও চলবে। এখানে ওরাল কমিউনিকেশন ইজ অ্যান ইফেক্টিভ এলিমেন্ট অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরকম সবগুলো বাক্য আমি দিয়েছি, আমি আপনাকে 15টা বাক্য দিলাম, আরো 5-10টা আপনি বানান, অথবা এই 15টাই গুড়িয়ে ফিরে লিখেন, ইনশাল্লাহ পাশ হয়ে যাবে। এখন কিছু আরো কিছু লাইন দিয়েছি যে সীমাবদ্ধতা জাতীয় কিছু লাইন আছে, আপনি এই লাইন গুলো ব্যবহার করে আপনি পাশ করতে পারবেন। এখন হলো ফিনিশিং এর পালা, পয়েন্ট গুলো লিখে দিলেই তো শেষ হয়ে গেল না, শেষে কিন্তু দুইটা লাইন লিখে দিতে হয় যে আমরা বুঝতে পারলাম, এটার উপরে আলোচনা থেকে বুঝতে পারলাম মৌখিক কমিউনিকেশনের গুরুত্ব অপরিসীম, এটা ছাড়া চলবেই না, এরকম অনেক কথাই আমরা বাংলায় লিখে দিই। তো ইংলিশেও এরকম দুই চারটা উপসংহার আমি দিয়ে দিছি, আপনারা চাইলে আরো দুই চারটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা হয়ে গেল। এখন কেউ যদি মনে করেন না স্যার আমি একটু ভালো ছাত্র, আমি এইসব শর্টকাট দরকার নাই, আমি কিছু প্রশ্ন শিখতে চাই, তো বইয়ের 50টা প্রশ্ন এনে দেওয়া আছে, আপনি মনে চাইলে শিখে নিন আর না হলে বাদ দিন। আচ্ছা এখন আরো 10 নম্বরের ব্যবস্থা আমি করে দিচ্ছি, যারা এই 10 নম্বর আনসার করতে পারবেন 100% পাস। সেটা হলো সব সময় একটা লেটার টাইপের কিছু আসে, এই লেটার একটা ফর্মেট সহজ দিয়ে দিছি, এই লেটারটা লিখেও আপনি 10 নম্বর পেতে পারবেন। লেটার মাঝে যদি জব লেটার আসে তাহলে যেমন এখানে একটা কি বলে আপনার ব্যাংকের অফিসার পদে আপনার এই কিভাবে আবেদন করতে হবে সেটা জানতে চাইছি, তখন আমরা অ্যাপ্লিকেশন তো ছোটকালে শিখছিলাম, এখন তো আর মনে নেই এই তারিখ, ম্যানেজারের নাম, যে কোনো একটা ব্যাংকের নাম, এখানে যে পোস্টে আছেন সেই পোস্টের নাম, এই কথাগুলো দুই চারটা শিখে নিবেন। আর এখানে নাম টাম যা আছে সিভি যা ইয়ে, এগুলো নিজের নাম দেওয়া যাবে না, ইচ্ছা মতো নাম দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে একটা ছক দেওয়া আছে, ছকের মাঝে এই লেখাপড়ার তথ্য দেওয়া আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য এটার ডিটেলস আলোচনা করলাম না, এটা একটা পুরাতন ভিডিও আছে সেটা আপনি দেখে নিতে পারবেন, সেখানে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা হয়েছে। তারপর যদি মনে করেন যে আরো ডিটেলস আলোচনা করতে হয় তাহলে আমি এটা নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা কিন্তু অন্য যে বইগুলো আছে, শুধু যে বিজনেস কমিউনিকেশন এরকম না, অন্য বইগুলাতেও আপনি এই টেকনিক ব্যবহার করে পাস করার সুযোগ আছে। এটার পিডিএফটা পেয়ে যাবেন আমার গ্রুপে, আর ছবিটা আমার প্রোফাইলে আছে, লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে নিতে পারবেন। দোয়া করবেন আমার জন্য, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমি যেভাবে আপনার উপকার করতেছি আপনিও মানুষের উপকার করেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে, সুস্থতা দান করবে এবং আপনার উপকার আল্লাহ তাআলা করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।